যেমন আমাদের সিটি কর্পোরেশনের স্থায়ী জনবল আছে হলো 353 জন, তারা তো এসপার নিয়ম কাজ করবে, যদি কারোর বিরুদ্ধে কোনো অন্য কোনো অভিযোগ থাকে এটা আমরা যাচাই বাছাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আর অস্থায়ী জনবল আছে আমাদের হলো 2659 জন, যার মধ্যে পুরুষ হলো 1911 জন আর মহিলা হলো 747 জন। তো এদের ক্ষেত্রে আমরা একটা আরেকটা কমিটি গঠন করছি সিটি কর্পোরেশন সচিবের নেতৃত্বে, যাদের প্রয়োজন নাই, যারা তর্কিত তাদেরকে আমরা রাখবো না, তাদেরকে রাখবো না, এবং তর্কিত না কিন্তু পাওয়া যাচ্ছে না তাদেরকে আমরা রাখবো না। মোট কথা, যারা সিটি কর্পোরেশনকে নষ্ট করছে বা ভবিষ্যতে করতে পারে তাদেরকে আমরা রাখতে চাই না। তবে প্রত্যেকটা জিনিসে একটা সুনির্দিষ্ট পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুসরণ করে আমরা তাদেরকে এখান থেকে বিদায় করে দেবো। আমরা যখন একটা জিনিস দুর্নীতি তদন্ত করবো, যার যার সম্পৃক্ত, যার স্বাক্ষর পাওয়া যাবে, যার সম্পৃক্ততা পাওয়া যায় সেটা যে তার বিরুদ্ধে ব্যবস্থা, সে তো কাউকে ছাড় দিয়ে কথা বলেন। এখন অনেক মন্ত্রী মহোদয় অনেকের বিরুদ্ধে মামলা হচ্ছে না, হচ্ছে। সুতরাং তদন্তে যাকে পাওয়া যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে, এটা আমি সুনির্দিষ্ট বলছি যে এর নিব ওর নিব না তা কিন্তু না। আইন বলা আছে একটি আর্থিক বা অপ্রশাসনিক অনিয়মের সাথে যারা সম্পৃক্ত তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, সেই অনুযায়ী হচ্ছে আইন নিরপেক্ষ, কারণ আইন হলো আইনের মতো করতে হবে, কোর্টে এটা বিচার করবে সেটি। আর একটা জিনিস মনে রাখবেন, সকলের ক্ষেত্রে আমরা বলি ফৌজদারি অপরাধ কখনোই তামাদি হয় না, ফৌজদারি অপরাধ কখনোই তামাদি হয় না, 100 বছর পরে ফৌজদারি অপরাধ করতে পারে, মামলা হবে কোনো সুযোগ।